জাতীয় শোক দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ। 15ই আগস্ট জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের 51নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি হেদায়েতুল ইসলাম রয়েলের নিজস্ব উদ্যোগে আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শুক্রবার জুম্মার নামাজের পরে আবু হাজি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের হল রুমে এ আলোচনা সভা দোয়া ও তবারক বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মোহাম্মদ মিরাজ হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঢাকা মহানগর দক্ষিণের শ্যামপুর থানার অন্তর্গত 51নং ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও সাবেক ছাত্রনেতা মোহাম্মদ হেদায়েতুল ইসলাম রয়েল। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য অ্যাডভোকেট আসমা আক্তার কেকা, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সদস্য মোহাম্মদ আয়ুব আলী খান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্যামপুর থানার সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ তোফাজ্জল হোসেন, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ইঞ্জিনিয়ার লুৎফর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্যামপুর থানার সাধারণ সম্পাদক ও 51নং ওয়ার্ডের কাউন্সিলর কাজী হাবিবুর রহমান হাবু, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্যামপুর থানার সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার কাজী সামিউল রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্যামপুর থানার মহিলা সম্পাদিকা এবং 48, 50 ও 51নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কমিশনার নাজমা বেগম, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের শ্যামপুর থানার অন্তর্গত 51নং ওয়ার্ডের সভাপতি ইমতিয়াজ আহমেদ ডালিম। অনুষ্ঠান পরিচালনা করেন 51নং ওয়ার্ডের আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ আব্দুস সালাম এবং 51নং ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক মোহাম্মদ আতিকুর রহমান সেলিম। এ সময় আরও ঢাকা মহানগর দক্ষিণের আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ সহ আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীগণ উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে এলাকার দুঃখী ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ করা হয়। আমরা সকলে ঐক্যবদ্ধ, আমরা ওয়ার্ড আওয়ামী লীগ ঐক্যবদ্ধ,